পায়ের ধুলো নিছেন, আশু লাগবে। আচ্ছা নিয়ম হয়ে গেছে, তাহলে আজ থাক পরের দিন নিয়ে নেব। ঠিক আছে তাই করো। এই প্রবলেম বলো তাড়াতাড়ি বলো। এত তাড়াহুড়ো করবেন না তো, আমার সব যেন কিরকম গুলিয়ে যায়। সে তো ওরা থেকেই সব গুলোচ্ছে, এই প্রবলেম কি? ফুল ছুঁড়তে ভুল করেছিলাম, রাধার বদলে রাধার মায়ের গায়ে গিয়ে লেগেছিল, তারপরে আপনি ফুল দিলেন, সেই ফুল দিয়ে রাধার মায়ের হাত থেকে বাঁচলাম। এ বাস স্যার, আদাকে চাই আইছো? হ্যাঁ স্যার। ওনা তাকাচ্ছে, মুচকি মুচকি হাসছে, কিন্তু কথা বলছে না। কথা বলছে না, বলবে এবার থেকে, বলবে হাসবে। তুই তো আতর কিনতে পারবি না, ওকে একটা হেকর দেবো, এটা আদুলি করে পড়বি, দেখবি তুই হাসছিস আদাও হাসছিস, তুই থাকাচ্ছিস আদাও থাকাচ্ছিস, তুই কথা বলছিস আদাও কথা বলছিস, তুই দৌড়চ্ছিস দাদা তোর পেছন পেছন দৌড়চ্ছিস। সত্যি আপন হতে না তুই হিতে 300 টাকা লাগবে হেকরের জন্য। স্টুডেন্ট কনসেশন হবে না স্যার। তুই স্টুডেন্ট? তুই স্টুডেন্টের বাপ? হয় 300 টাকা এ নিলি এটে বল। আপনি না বড্ড প্রফেশনাল। এই নিন 300ই আছে। আছে অথচ দেবেন এনে লাল সুতো বাঁধা হেকড় আছে, এই হেকড়টা ওকে ধারণ করতে হবে। কি না আম দিয়েছিলাম তো আমি? সাজান। সাজান? সাজান কুমার সুর। সাজান কুমার সুর। মঙ্গলবারে পড়বি, মঙ্গলবারে পড়বি। পড়ার আগে কিছু কাজ আছে, সেটা হচ্ছে এক বাটি মধু নিবি। মধু? হুম, আরো মধু নিবি, নিয়ে এটাকে চুবিয়ে দিবি, ভালো করে ঘুটিয়ে চুবিয়ে দিবি, তারপরে তুলে একটা জায়গায় রাখবি, সেখানে কিছু লাল পিঁপড়ে আসবে, সেটাকে ছেঁকে ধরবে, তারপরে এটা শুকিয়ে গেলে বাঁধবি। বাঁধবি? ঠিক আছে, হাতেই বাঁধিস। হুম, পিঁমড়ে কামড়াবে না? পিঁমড়ে? পিঁমড়ে কি পিঁমড়ে কামড়াবে কেন? পিঁমড়ে তখন মধুটা শুকিয়ে গেছে, পিঁপড়ি গুলো এসে গিয়ে ফেটে গেছে, পিঁপড়ে দরকার তো। এনে ধর, এই যে ভাবিস না, হেকড়টা হচ্ছে তুই হেকড়ের জন্য আদাকে পাবি, আর ওই যে মরা পিঁপড়িগুলো না, ওইটা হচ্ছে তোর প্রোটেকশান, রাধার মা তোর আরে কাছে আসতে পারবে না। কি লজ্জা করছে আমার। আসলে আপনারা আমার শ্বশুর বাড়ির লোক তো, তাই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুব লজ্জা করছে। আমি কি কথা বলবো? লজ্জা বেশি পাবেন না, ওটা তো আপনার কন্টিনিউটি। এই আপনি এত কাছে আসবেন না, আপনি পুরুষ তো, আমার লজ্জা করে। মানে আমরা তো আপনার ভালোর জন্যই এখানে এসেছি। একদম একদম, শুনুন না, একদম লজ্জা পাবেন না, আমরা তো বাড়িরই লোক জানেন। আমরা দুজনে চাই আপনার আর মামা মগর মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হোক। মিষ্টি মিষ্টি সম্পর্ক। মামি মামি, ওগো তুমি না এলে যে কাটাতে ভরে গো আমার ফুলের সজ্জা, লজ্জা মুড়ি মুড়ি কি লজ্জা। আমি এই 25 বছরের লজ্জা কোথায় রাখি বলুন তো, আমার বুকের মধ্যে একবারে দুরমুষ মেটা করে। দুরমুষে কিছু হবে না মামি। আচ্ছা দাদা, আবার দাদা, দাদা একটা কথা জিজ্ঞেস করবো? বলো বলো। কি হলো দাদা? না ওই আমার ওগো, আমার ওগো আমার কাছে না আসতে চায় না, খালি ছুটকে ছুটকে পালিয়ে যায়, কেন দাদা? না এবারে আসবে, এবারে আসবে অবশ্যই।
দাদা দাদা কি করে আসবে আয় কি করে আসবে বুঝলেন কলাম আমি মানে আপনি একদম কোনো চিন্তা করবেন না আমরা একবারে সব ব্যবস্থা পাকা করে ফেলেছি বুঝলেন মামাকে একদিন যেভাবে হোক রাজি করিয়ে একটা নির্জন ঘরের ভেতর নিয়ে গিয়ে বসিয়ে দেবো বসিয়ে দেবো তারপরে আপনি সেখানে যাবেন মামা আর আপনি আমার ওগোকে কি করে পাবো ওগোকে কি করে পাবেন আমরা ব্যবস্থা করব কিন্তু মামি তার জন্য আপনাকে যে কিছু খরচা পাঁচ দেবেন মামাকে পাবেন আবার একটা কথা প্রণাম লজ্জা করবে না বলুন না দিলে আপনার মামা একেবারে মনে হয়ে রেজা আজকে পাঁচ কালকে পাঁচ মানে আপনার মামা বুঝলেন আপনার মামা বলছেন কেন আমাদের মামা আচ্ছা আমাকে একটু কথা ভাবতে দিন হ্যাঁ ভাবুন ভাবুন আজকে পাঁচ কালকে পেঁচ কতদিন পাঁচের আর পেঁচের লড়াই খেলে খেলে তবে তোমাকে পাবো গো ওগো আমার ওগো কি লজ্জা রাবণ ওগো কি প্যাডটা পাল্টাতেই হবে থেকে পাবো এই মহাজাগতিক যন্ত্রের কি প্যাড ওখানে নাকি আগের দুধ পর্যন্ত পাওয়া যায় কিন্তু আবার দু নম্বর মালেও ভর্তি কি করবো এইটাকে নিয়ে তো অজ্ঞে কোনো কানেকশন করতে পারছি না এই রে দরজা ঢাকাচ্ছে এই দরজা ঢাকাচ্ছে না না আনতে আনতে হবে না তাহলে আনতে হবে দেবি এস করে দেবে ভেঙে ঢুকবে আজ ভাবু এলে না ওজে ভেঙে এ এবার রে আবার দল বেড়া নারো দল খেলা কত কোথায় যাবো ওকাদু আচ্ছা চুপ কপালে ছিল ঠাকুর
নারদ ঠাকুর, এবার আপনারা মালা বদল করুন। ব্যাস, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী হয়ে গেলেন। এবার এক ছাদের নিচে এক ঘরে আপনারা একসাথে বসবাস করতে পারেন। সুখী হোক আপনাদের বিবাহিত জীবন। অফিসারটা কি অসভ্য, আমার লজ্জা করছে, আমি কিছু পাচ্ছি নাই। আমি তোমার সমস্ত লজ্জার আর ভেঙে দেব, তুমি হয়ে উঠবে পুরুষ। কি হবে কি হবে মা?